হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন 12টা বেজে গেছে আর আমি এখন ঠাকুরঘর থেকে শুরু করছি আজকে আমার ব্লগটা। আর ভীষণ জোরে মেঘ করে এসছে আর বৃষ্টি খুব জোর নামবে, তো তার আগে ছাদে বাসনগুলো মেজে নিই, ঠাকুরের বাসনগুলো মেজে নিই। আর তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, ঈশ্বরের আশীর্বাদে ভালো থাকো, আমরাও ভালো আছি। ঠিক আছে, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। খুব জোর মেঘ করে এসছে, ভীষণ জোরে আসছে সকাল থেকেই, প্রচণ্ড বৃষ্টি, একবার করে থামছে একটুখানি করে জন্য। এই পাটে ছাদের কাজগুলো সেরে ফেলি। ব্যাস এসে গেছে। আর বৃষ্টি যেমন তেমন, মেঘ ডাকবে তো। হাই ফ্রেন্ডস, তোমরা দেখলে ছাদে আমি পুজো করতে গিয়ে কীরকম ভিজে গেলাম, মানে তখন বৃষ্টিটা এলো তো, আর ভীষণ জোরে বৃষ্টিটা এলো। আমার মানে ঠাকুরের বাসনগুলো মাজতে মাজতে আমি আর মানে পুরো শেষও হলো না কোনো রকমে ধুয়ে নিয়ে, কারণ আমার তো মোবাইলটা সামনে রয়েছে না, মোবাইলটা ভিজে যাচ্ছে। আর সেই তাড়াতাড়ি করে আমি এতে ঢুকে গেছি, মানে ঠাকুরঘরে ঢুকে গেছি। আর ঠাকুরঘরে ঢুকে গিয়ে কী হবে, ঠাকুরঘরে প্রচণ্ড জল ঢুকে গেছে, তারপরে এত জোর বৃষ্টি এসে গেছে, এত জোর বৃষ্টি এসে গেছে যে মানে আমি পুরো আটকে পড়েছিলাম। তারপরে মানে অনেকক্ষণ মানে ওয়েট করে 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 ছাতাও নিয়ে ভুলে গেছি, মানে আমি তো যখন গেছি তখন প্রচণ্ড রোদ্দুর ছিল, মানে রোদ্দুর না হোক অন্তত মানে বেশ জামাকাপড় শুকুর দেওয়ার মতন অবস্থা ছিল। তো আমি গিয়ে ভাবছি যে পুজো করে চলে আসবো, গিয়ে যে কী করে জানবো যে এরকম ধরে বৃষ্টি আসবে, যদি এখানে সকাল থেকে এরকম করে বৃষ্টি আসছে তবুও মানে আমার ভাবা উচিত ছিল, কিন্তু আমি মানে বুঝতে পারিনি। আর এত জোরে বৃষ্টি এসছে, তার মতন বাজ বিদ্যুৎ পড়ে বাবারই কি মানে ইয়েতে পড়ে গেছিলাম, ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম। তো যাই হোক, পুজো সেরে এক্ষুনি আসলাম, আর আজকে বৃহস্পতিবার, একটু পুজো তো দেরি হয়, তো শেষ অবধি মানে পুজো টুজো করেই এখন ফিরে আসলাম। এখন বাজে 1:30, 12টায় গিয়ে 1:30 ফিরে এলাম। তারপরে পুজো টুজো সেরে এখন বাবাকে খেতে দিতে যাচ্ছি, আজকে বাবাকে খেতে দিতেও একটু দেরি হয়ে গেল। তা বাবাকে খেতে দিতে দিয়ে তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তোমার সাথে পরে কথা বলছি। আজকে মেঘের অবস্থা দেখো একদম ভালো নয়, মানে আজকে জামাকাপড়গুলো ছাদে শুকোতে দিতেই পারিনি, প্রথম থেকেই দিইনি একদম। আর এখন তো 4:45 এখন তো এইরকম অবস্থা, দেওয়ার তো কোনো প্রশ্নই আসছে না জামাকাপড়গুলো ছাদে। দেখো কীরকম অন্ধকার করে আছে না, এখন তো বলছে মানে রবিবার না সোমবার অবধি এরকমই চলবে, কী করে চলবে ভগবান জানে। আর বর্ষাকালে এরকমতে বাগানটা দেখতে খুব ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। দেখো খুব সুন্দর লাগছে, সবুজ সবুজ খালি সবুজ, এদিকে আম গাছটাও সবুজ সবুজ খালি সবুজ। গাছগুলো তত্তরিয়ে বাড়ছে বলো, বর্ষাকালে এই একটা খুব ভালো জিনিস যে গাছগুলো কিন্তু তত্তরিয়ে বাড়ে। তো চলো, এখন 2:15 আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গ্যাস ট্যাসগুলো একটু পরিষ্কার করে রেখে দিই, বাসন টাসন ধোয়া হয়ে গেছে, তারপর
এখন মেশিন মানে ওই টিউবওয়েল টিউবওয়েল না ওই ইয়ের থেকে তোমার পাম্পে জল ওঠে না তিনতলায় সিনটেক্সে, সেই জল তুলছি মানে জলটা লাগিয়েছি। এবার জলটাকে বন্ধ করব, বন্ধ করে তারপরে তোমাদের সাথে বসে একটু কথা বলবো। এই গ্যাসটা পরিষ্কার করলাম, এখানটা একটু মুছে নিই। কি বলতো, এই বর্ষার দিনে না যত মানে যেখানে জল পড়ে থাকে না বড্ড গা ঘিনঘিন করে, আর জল তো মানে ছাড়ো 24 ঘন্টাই সেই মানে জলের সাথেই লড়াই হচ্ছে। আর এই যে তলাতেই জল পড়ে আছে, বাসন দিয়েছি সব জলগুলো পড়েছে। এই জলগুলো না মুছে নিলে না তাড়াহুড়ো করে আসতে গিয়ে উল্টে পড়ে যাবে। বন্ধ করে দেব কি বলছে, ঠিক আছে ঠিক আছে, তুমি বলবে আমি বন্ধ করে দেব। ওই তিনতলায় গেছে, তিনতলায় গিয়ে জলটা দেখছে সিনটেক্স ভরছে কিনা। এখানে না সবসময় একটা নাইটি দিয়ে রেখে দিয়েছি, কারণ এই জলটা সবসময় পায়ের মধ্যে লাগলেই খালি ভয় লাগে যে যদি আমি স্লিপ কেটে পড়ে যাই, আমি কেন যে কেউ পড়তে পারে। তো আর এই সারাদিন মেঘলা না একদম ভালো লাগে না, বৃষ্টি একটা টাইম হবে ব্যাস তারপরে আবার রোদ্দুর হয়ে যাবে তো ঠিক লাগে, আর সারা দিন বৃষ্টি, আর বৃষ্টি মানে কি অতিরিক্ত বৃষ্টি একদম। সকালে সেই ঠাকুর ঘরে গেছি, তোমরা দেখলে সেই ঠাকুর ঘরে গিয়ে এমন আটকে গেলাম ব্যাস। আর বৃষ্টি তো তাও ঠিক আছে, বৃষ্টিতে কোনো অসুবিধে নেই, কিন্তু এই বাজ পড়া আর বিদ্যুৎ চমকানো এগুলো বড্ড বিরক্ত লাগে, ভীষণ বিরক্ত লাগে, আমার তো একদমই সহ্য হয় না। তোমাদের কার কি মানে খারাপ লাগে আমাকে কমেন্ট করে জানিও, কিন্তু আমার তো একদম ভালো লাগে না, কোনো দিনই আমি সহ্য করতে পারি না ওই বাজ বিদ্যুৎ। কিন্তু আর কি করা যাবে, সে ভাদ্র মাসের মতন অবস্থা, ভাদ্র মাসে যেমন খুব বাজ বিদ্যুৎ হয় না সেরকমই মনে হচ্ছে কি এটা ভাদ্র মাস পড়ে গেছে, কিন্তু ভাদ্র মাস তো নয় বলো, এখন তো শ্রাবণ মাস চলছে। আর শ্রাবণ মাসের যে সোমবারের পুজো না মহাদেবের পুজো, ওটা এখনও পর্যন্ত আমরা করতে পারিনি, প্রথমটা কিংবা শেষটা করি, তো এবার প্রথমটা হয়নি বা মাঝেরও কোনোটা করতে পারিনি, শেষেরটা করবো ঠিক করেছি। আর শেষেরটা ঠিক করেছি ওটা বোধহয় একদম মাসের শেষেই পড়বে, যাই হোক এই মাসের মধ্যে একটা রয়েছে। আর আগের দিন তো নিরামিষ খেয়ে থাকতে হবে, আর আমার তো ছাড়ো শুক্র শনি রবি সোম কোনো অসুবিধে নেই, ঠিক আছে। ঠাকুরের ই করতে গেলে অত চিন্তা করলে হয় না, ঠাকুরের কাজ মানে ভক্তি ভরে করতে হয় না, তো এই হচ্ছে ব্যাপার। আর বৃষ্টি তো অনর্গল পড়ে যাচ্ছে, অনর্গল পড়ে যাচ্ছে, আজকে জামাকাপড় কিচ্ছু শুকোতে দিইনি জানো তো, সব এখানে পড়ে আছে সিঁড়িতে, জানি শুকোবে না, আবার কালকেও যদি রোদ্দুর না হয় তো ডবল হয়ে যাবে, কোথায় যে দেবো জানি না, ঘরের মধ্যেই সব দিয়েছি, সিঁড়িতে ছিল, সিঁড়িতে গিয়ে কী বলতো একটু জল ঝরাটা, তাও পুরো জল ঝরাটাও যায়নি, জল পড়ছে একটু একটু করে, তা কী ভরসায় রাখবো বলো। শুধু শাড়িগুলো সিঁড়িতে রাখা আছে, কেননা শাড়িগুলো পাতলা আছে, ওগুলো তবু শুকোলে শুকোতে পারে, আর যদি হাফ শুকনো হয় তো রাত্রে ফ্যানের তলায় দিয়ে দেবো ঠিক আছে, কিন্তু মোটাগুলো তো আর শুকোবে না বলো। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে কি যে বৃষ্টিতে ও তো পুজো করে এলো তখন কটা, তখন বোধহয় আজকে অনেক দেরি করেই পুজো করতে গেছে, কারণ কী বলতো রেস্ট করে বসে আছে, যেতে পারছে না, বৃষ্টি এমন জোরে বৃষ্টি এলো যে বেরোতে পারছে না, তারপরে বেরিয়ে যদি বা পড়েছে একটু একটু পড়ছে দেখে বেরিয়ে গেল,
বাড়ির কাছে পর্যন্ত গেছে, ব্যাস তারপরে আবার সেই বৃষ্টি, সেই আবার তুমুল বৃষ্টি, তার মতন আওয়াজ মেঘ ডাকার। আমিও ভাবছি যে কোথায় দাঁড়িয়েছে কি জানি, দিয়ে তারপরে সেই বৃষ্টি থামতে, তো আধ ঘন্টা ধরে তো বৃষ্টি হলো, তারপরে থামতে থামতে তারপরে গেছে আস্তে আস্তে, প্রায় 11:15 হয়ে গেছে। সে কি অবস্থা! আর সকালবেলা তো মাছ আনতে যেতে পারেনি, তারপরে এসে তাড়াতাড়ি করে গিয়ে মাছ নিয়ে এসে আবার মাছে, আমি তরকারি করে রেখেছিলাম কিন্তু মাছটাকে ভাজতে হলো, তাড়াহুড়ো করে মাছটা ভেজে নিলাম, ভেজে নিয়ে মাছের ঝোল করলাম, শুধু আলু দিয়েই করেছি, পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে, আর তারপরে সেটাকে আলু দিয়েই মাছের ঝোল করেছি, ব্যাস। আর একটা করেছিলাম, আজকে কী করেছি বলতো, আজকে হচ্ছে আমাদের টবে একটু পুঁই শাক গাছ হয়েছিলো, তো সেটা মানে বর্ষাকালে তো একটু বেশ হয়, সবুজ সবুজ বেশ সুন্দর হয়, তো সেই যে তিনটে এইরকম বড় বড় তিনটে ডাল হয়েছিলো জানো তো, সেই তিনটে ডাল কোনোদিন চারটেও হয়নি, আর কোনোদিন মরেও যায়নি যে মরে গিয়ে দুটো হয়েছে, এরকম ব্যাপার। তো সে যাই হোক, সেই পুঁই শাকগুলোকে তুলে নিয়ে এসেছিলাম, কদিন ধরে ভাবছি কিছু ওটাকে তুলে নিতে হবে, তবুও ভেঙে দিলে যদি গাছটা আবার হয়, হতেও হবে না, টবে আর কি আশা করা যায় বলো তো, একটা টবে কি আর গাছ হয়, ছোটো টবে, ওই আমার শখ আর কি, এই একটুখানি গাছ হলো এই পর্যন্ত, দিয়ে ওই আজকে তুলে নিয়েছিলাম, তুলে নিয়ে বাড়িতে একটু কুমড়ো ছিল, ঠিক আছে, আর একটা মাছের মাথা ছিল, ওইটা দিয়ে পুঁই শাকটাকে করেছিলাম। আরে এতটুকুই হোক, তবু তো গাছের বলো না, কেনা তো সবই পাওয়া যায়, এখনই বললেই তো কেনার চলে আসবে, কিন্তু হচ্ছে কি যে গাছের জিনিস নিজে হাতে লাগিয়ে ঠিক আছে, একটু আলাদা আনন্দ। আর ওই উচ্ছে গাছও হয়েছে, উচ্ছে ছোটো ছোটো উচ্ছে হয়েছে জানো তো, সেই বড়ো উচ্ছেটা বললাম না, কাঠবেড়ালিতে খেয়ে নিয়েছে, এখন আবার ছোটো ছোটো উচ্ছে হয়েছে, তো এই হচ্ছে। আর ছাদে আর কিছু এখন আপাতত গাছ নেই, আর আর কোনো ফুলও ফুটছে না, এখন কোনো ফুল ফুটছে না, আর গাছগুলোকে সব কুপিয়ে দিয়েছি যাতে ভেতরে জল ঢোকে, ওই টগর গাছটা তারপরে বেল গাছটা ওগুলো কুপিয়ে কুপিয়ে দিয়েছি, তো দেখা যাক এবার কি হয়, যদি কুড়ি টুড়ি আসে, এক দফা তো হয়ে গেছে, এক দফা না দু দফা হয়ে গেছে টগর আর গিয়ে বেল ফুলে জানো তো, আর এখন আবার দেখি যদি আবার হয়, এই হচ্ছে ব্যাপার। তো চলো পরে কথা হচ্ছে। হাই ফ্রেন্ডস, একটু শুলাম কিন্তু ঘুম হলো না, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি বরং, আর কি বলতো শুয়ে থাকলে যদি ঘুম না আসে শুধু শুয়ে থাকতে ভালো লাগে না, তখন মনে হয় তোমাদের সাথে একটু কথা টথা বলি, গল্প টল্প করি, সেটাই ইচ্ছে করে। তো কি আর বলি, আমি এই মরশুমে আমার একটাই কথাই মনে পড়ছে খুব, আজকের দিনটা দেখছো তো পুরো রেনি ডে, এতে আমার একটা কথাই মনে পড়ছে যে আমরা যখন স্কুলে যেতাম তখন কী বলো তো, আমরা তো গ্রামে থাকতাম, তো সে গ্রামে যাওয়ার সময় কী হতো বলো তো, এই আলের ওপর দিয়ে আমাদের যেতে হতো, মানে কী বলো তো আমাদের বাড়ির থেকে হয়তো স্কুলটা ছোট্ট দেখা যাচ্ছে, সাদা বিল্ডিং দেখা যাচ্ছে কিন্তু অনেক দূর, অনেক দূর, মানে মাঠের ওপর দিয়ে আলের ওপর দিয়ে দিয়ে যেতে হতো আমাদের স্কুলটা। তো সেই যখন যেতাম দুপাশারি তো ধান গাছ, বর্ষাকালে কথা বলছি, দুপাশারি ধান গাছ সবুজ একদম, আর তখন কি হতো কাদা হতো, প্রচণ্ড কাদা হতো জানো তো, মানে মাঠের রাস্তা বুঝতেই পারছো, প্রচণ্ড কাদা হতো, আর সেই কাদার ওপর দিয়ে 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 আমাদের যেতে হতো, তখন মানে মোটা পাকা রাস্তা হয়নি, পাকা রাস্তা তো এখন ইদানিং হয়েছে, আগে পাকা রাস্তা ছিল না, যদিও ঘুরে ঘুরে একটা রাস্তা ছিল, তো সেটা ছিল লাল, ওই সে লাল মাটির রাস্তা, সেটা চওড়া রাস্তা, মোটামুটি চওড়া রাস্তা, আল আল নয়, তো সেটা অনেক ঘুরে ঘুরে যেতে হতো, তো সেই জন্যে কেউ যেতাম না, আর ওদিকে কোনো গাড়ি ঘোড়া ছিল না, হেঁটেই যেতে হতো,
খুব মানে গ্রামে তখন গ্রামটা বেশ মানে কি বলবো একদম সে একদম গ্রাম গ্রাম গ্রাম্য ব্যাপারটা ছিল আর কি, অচ পাড়া গা যেটা বলে না সেই পাড়া গা ছিল। তো তখন ওই রকম করেই আমরা যেতাম, যেতে যেতে সেই মানে গিয়ে যখন পৌঁছতাম তখন সেই পায়েটায় কাদা লেগে যেত, এইরকম ব্যাপার জানো তো, একদম গ্রামে যা হয় আর কি। আর তারপরে তোমার মাঠের মধ্যে সেই যারা চাষাবাদ করতো, যারা ওই কাজকর্ম করে, যারা ধান ধান চাষ করে, তারা তো সব চাষাবাদ করতো। তারপরে ওই আলের মধ্যেই ধরে নাও এই সরু আলের মধ্যে আবার তাদেরকে সাইড দিতে হতো, মানে কীরকম বলবো মানে এখন সেটা কীরকম লাগছে জানো, কিন্তু তখন সেটা মানে অসুবিধা লাগতো না, তখন ওটাই মনে করতো যে ওটাই তো স্বাভাবিক। এখন সেটা মনে হচ্ছে যে আমরা খুবই কষ্ট করেছি, কিন্তু তখন মনে হতো না কষ্ট বলে, তখন ওটা খুব স্বাভাবিক মনে হতো। তো যাই হোক, এইরকম করে মানে আমাদের এই ইয়েতে তোমার রেনি সিজনে আমার ওই কথাগুলো খুব মনে পড়ছে, খুব মনে পড়ছে। আর ইয়েতে তোমার কী হতো বলো তো, অঘ্রাণ মাসে যখন ধান পাকা হতো তখন কী হতো বলো তো, ওই রাস্তা দিয়েই আসতে হতো, যেতে হতো। তো কিছু ছেলে বদমাশ ছিল, তারা কী করতো বলো তো, এই আল থেকে মানে এই জমি থেকে আর এই জমি থেকে ধান নিয়ে আর সামনেটা বেঁধে দিত, বুঝেছো তো। আর আমরা আলের মধ্যে আসতাম, দাম করে পড়তাম একেবারে, সবসময় তো অত লক্ষ্য করা যেত না, এটা দুষ্ট বুদ্ধি কী বলবে বলো। এই আগে এই সমস্ত সব ছিল, কোথায় ধান এই জমির থেকে ধান নিয়ে ওই জমির থেকে ধান নিয়ে মাঝখানটা এমনি করে বেঁধে দিয়ে আর এখানটা গেঁট দিয়ে দিল, অল্প করতে 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 হয়তো আসছি, আস্তে আস্তে লেগে গিয়ে ধাম করে পড়ে গেলাম, বই টই সব ছিটকে গেল। আর ওই সময় কী হয় বলো তো, ওই অঘ্রাণ টঘ্রাণ মাসে তত বৃষ্টি মানে জল টল থাকে না, তখন জমি টমিগুলো একটু শুকনো থাকে, তো তখন আবার সে বই টইগুলো কুড়িয়ে নিয়ে মানে ব্যাগটা আবার সেই ছিটকে যেত, ব্যাগটাকে নিতাম আবার, এরকম ব্যাপার। তো সেই সব দিনগুলো না মনে পড়ছে জানো তো, আর ভাবি যে সেই দিনগুলোও একটা বেশ আনন্দের দিন ছিল, খুব খুব খুশি লাগতো। তো এখন সেইগুলো ভেবেই আনন্দ পাই আর কি, মানে এখন তো আর সেই সেই সব দিনগুলো মানে গ্রামের যে এগুলো সেগুলো এখন ভেবে ভালো লাগে। আর ব্যাপারটা হচ্ছে এখন তো যাওয়া হয় না গ্রামে, এখনও সেরকম ধান জমি টান জমি সবই রয়েছে, কিন্তু হচ্ছে কি যে ঘরের সামনে পাকা রাস্তা হয়ে গেছে, সেদিকে বাস টাস যাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু হচ্ছে কি যে পিছন দিকে তো সে জমি টমিও রয়েছে, কিন্তু এখন সব দিকেই পাকা রাস্তা করে দিয়েছে, মানে আর আল জমি দিয়ে কোথাও যেতে হয় না। আমরা তো কি আমি সাইকেল চালাতে পারতাম, কিন্তু সাইকেল চালিয়ে কোনো দিন যেতাম না, আমি সাঁতার সাইকেল টাইকেল সবই জানতাম। দ্বারকেশ্বর নদীতে কম সাঁতার কেটেছি, কত সাঁতার কেটেছি, সব বন্ধু বন্ধুরা মিলে একসাথে সব যেতাম স্নান করতে, এখন যেন কি ভয় লাগে, প্রচণ্ড ভয় লাগে। তো সেই আমাদের কাছে ওগুলো কিছুই ছিল না, সে কত একদিন তোমাদের ওই আমার এই দ্বারকেশ্বর নদীতে স্নান করতে যাওয়ার সেই সাঁতারের কথা একদিন বলবো, সত্যি তাই। এখন যেন মনে হয় যে কিছুই বোধহয় জানি না, কিছুই পারি না, কিন্তু এক সময় কত কী করেছি, কত কী সাঁতার কেটেছি, কত দূরে গেছি, আবার সেখানে ফিরে এসেছি, এটা আমাদের কম্পিটিশান ছিল, এতটা একটা দূরে গিয়ে একটা ইয়ে দিয়ে দিল মানে একটা ঢিল ছুঁড়ে দিল, সে ঢিলটা গোল হয়ে এসে জলটা ঘুরবে এবং অতটা পর্যন্ত যেতে হবে, দিয়ে ওখান থেকে ঘুরে আসতে হবে, আর নদীর টান তাকে তো নামিয়ে দিচ্ছে, তুমি এখান থেকে শুরু করলে তুমি গিয়ে ওইখান থেকে গিয়ে উঠবে, টানতে 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 নামিয়ে দেবে, সে একদিন ছিল সত্যি বলছি, এত ভালো লাগে। আর এই বর্ষাকাল আসলে না এই সমস্ত কথাগুলো খুব মনে পড়ে। তো যাক, আমার কিছু মনের কথা তোমাদেরকে শেয়ার করে আমার ভীষণ তো ভালো লাগলো, ভীষণ আমি মানে পুরনো স্মৃতি তোমাদেরকে কিছু বলে আমি খুব খুশি হই, খুব খুশি হই। কিন্তু এখন আর মানে শুনে কিছুই তো ওসব শুনতেই পাই না, হ্যাঁ এখন ওইগুলো ভাবি আর আনন্দ পাই। তো তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানাবে, হ্যাঁ। আর আমার এই ব্লগ যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, করবে অতি অবশ্যই করবে, ঠিক আছে, সাবস্ক্রাইব কিন্তু করা চাই।
আচ্ছা ঠিক আছে, আর কমেন্ট শেয়ার আর লাইক করতে একটুও ভুলবে না, এটা আমার তোমাদের কাছে আবদার, ঠিক আছে, এটা অবশ্যই করো। তো চলো আজকে এই পর্যন্তই, তোমাদের কিছু কথা শেয়ার করে আমি তো খুব খুশি, খুব খুশি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে কামনা করি তোমরা খুব ভালো থেকো, প্রত্যেকটা মুহূর্ত তোমাদের ভালো কাটুক ঈশ্বরের কাছে, এটা আমার প্রার্থনা। আর সত্যি কথা বলতে কি বলো তো, কেউ ভালো আছে, ভালো আছি বললে আমার ভীষণ ভালো লাগে, কারণ কেউ বলে না যে আমি ভালো আছি, সমস্যা প্রত্যেকের লাইফে আছে, আর কিছু কিছু সমস্যা মানে সকলেই কিছু না কিছু সমস্যা তুলে ধরে, তার মধ্যে যদি কেউ বলে আমি ভালো আছি তাহলে শুনতে খুব ভালো লাগে, এটা আমার একদম অন্তরের কথা। কিন্তু যাই হোক, তোমরা এইভাবেই ভালো থেকো, আর খুশিতে থেকো, আনন্দে থেকো, আর হাসতে থাকো। তো চলো কালকে আবার একটা ব্লগ নিয়ে আসছি তোমাদের কাছে, আজ এই পর্যন্তই, ঠিক আছে, টাটা।